আজ যে ঘটনাটা বলবো সেটা আমি শুনেছি আমার ছোট মামা থেকে। ঘটনাটি মূলত ঘটে আমার ছোট মামার এক বন্ধুর মামার সাথে। আমার মামা যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি। মামার ছোটবেলার এক বন্ধুর মামা কাজের সূত্রে ইতালি থাকত। মামার ওই বন্ধুর মামা ইতালির একটি স্বনামধন্য কোম্পানিতে ড্রাইভিং করতেন, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাকে মালামাল ডেলিভারি করতেন। প্রায় দিনই অনেক রাত পর্যন্ত উনি মাল ডেলিভারি দিয়ে একা ড্রাইভ করে বাড়ি ফিরতেন। কখনো কখনো ড্রাইভিং করতে করতে ভোর হয়ে যেত, এমনই এক রাতের ঘটনা। এক রাতে ওই বন্ধুর মামা রোজ যেমন স্বাভাবিকভাবে ড্রাইভিং করে অমনই ড্রাইভিং করে বাড়ি ফিরছিল। মধ্যরাত হয়ে যাওয়ায় রাস্তা একদম ফাঁকা ছিল, আশপাশে যতদূর ওনার চোখ যাচ্ছিল পুরো রাস্তায় আর কোনো গাড়ি ওনার নজরে আসছিল না, চারপাশ অন্ধকার, ট্রাকের আলোয় ড্রাইভিং করছিল উনি। এমন শুনশান রাস্তায় উনি দেখতে পান এক লোক দাঁড়িয়ে আছেন। লোকটির ইশারায় উনি বুঝতে পারেন যে লোকটি লিফট চাইছেন। উনি ভাবলেন এত রাতে হয়তো কোনো সমস্যায় পড়ে লিফট চাইছেন, আর রাস্তায় এ সময় কোনো গাড়ি পাওয়া যাবে কিনা সন্দেহ। এই ভেবে লোকটিকে লিফট দিয়ে আবার ড্রাইভিং করতে শুরু করেন উনি। লোকটিকে গাড়িতে নিয়ে চুপচাপ ড্রাইভিং করছিলেন। লোকটি লম্বা, ফর্সা আর যথেষ্ট স্বাস্থ্যবান ছিলেন। অনেকক্ষণ ড্রাইভিংয়ের পরে উনি যখন লোকটির সিটের পাশের লুকিং গ্লাসে তাকায় ওনার শরীর দিয়ে ঠান্ডা একটা হাওয়া হয়ে যায়। লুকিং গ্লাসে উনি দেখতে পাই লোকটি মুখ হা করে জিহ্বা বের করছে। লোকটি সে জিহ্বা ক্রমশ বড় হতে থাকে, চোখের পলকেই জিহ্বাটি বিশাল হয়ে যে পুরো মাথা পেঁচিয়ে ফেলেছে। উনি আর চোখে একবার লোকটির দিকে আর একবার লুকিং গ্লাসে তাকাচ্ছিলেন, অথচ লোকটি ওনার পাশে একদম স্বাভাবিকভাবে বসে আছে। ওনার শরীরের সমস্ত শক্তি যেন ওই মুহূর্তে পানি হয়ে গিয়েছিল। উনি সাহস করে মাথা ঘুরিয়ে লোকটির দিকে তাকাতে পারছিল না। উনি যতবারই লুকিং গ্লাসে তাকাচ্ছিলেন ততবারই দেখছিলেন লোকটি নিজের জিহ্বা দিয়ে নিজের মাথা পেঁচিয়ে ফেলছে। ভয়ে ওনার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার বাংলা পডকাস্ট অল্প স্বল্প গল্প, অবসরে একটি বিনোদন। আপনারা শুনছেন সত্য ভৌতিক ঘটনা ভিত্তিক সিরিজ সত্য ঘটনা অবলম্বনে 2.0 এর পঞ্চম পর্ব। আজকের ঘটনাটি আপনাদেরকে শোনাচ্ছে পুষ্প, যা সংগ্রহ করেছেন শাহেলা আলম। ঘটনাটি আপনাদের কেমন লাগছে সেটি কমেন্ট করে জানাবেন আমাদেরকে, আর ভালো লাগে অবশ্যই লাইক বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। চলুন শুনে আসি আজকের ঘটনার বাকি অংশ। যত দোয়া দৌড় ওনার জানা ছিল উনি সব মনে মনে পড়া শুরু করেন, ভয়ে ওনার মাথা কাজ করছিলেন না ওই সময়। হঠাৎ ওনার চোখ যায় লোকটির পায়ের দিকে, আর উনি দেখেন লোকটির পায়ের পাতার জায়গায় গরুর খুরের মতো। উনি লোকটির পা থেকে চোখ সরিয়ে উপরে তাকাতেই দেখে লোকটি ওনার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তে লোকটি ওনার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। সেই হাসি নাকি এতটাই বীভৎস ছিল যে উনি আর তাকাতে না পেরে মুখ ঘুরিয়ে নেন। উনি বারবার ব্রেক দিচ্ছিলেন কিন্তু ব্রেক হচ্ছিল না। এমন সময় লোকটি নিজের সিট থেকে উঠে ওনার দিকে আস্তে আস্তে এগিয়ে আসে। ভয়ে ওনার হাত চলছে না, উনি দোয়া ভরে যাচ্ছিলেন। লোকটি ওনার কাছে চলে আসে, নিজের মাথা সোজা থেকে বেঁকিয়ে ফেলে। লোকটির নাক ওনার নাকের সাথে এক একদম লেগে যায়, এত কাছে চলে এসেছিল। সাধারণ মানুষের চেহারা থেকে সেকেন্ডের চেহারাতেই ভয়ানক রূপ নেয়, চোখ দুটি লাল মনে ধারণ করে,
নিচে ঠোঁট পড়তে যায় আর মুখ থেকে লালা পড়তে শুরু করে। গা থেকে গন্ধ আসছিল যেন অনেক দিনের পচা কিছু। তখন প্রচণ্ড ভয়ে তার সব নার্ভ কাজ করা বন্ধ করে দেয় আর উনি ওখানে জ্ঞান হারে। জ্ঞান ফেরার পরে উনি নিজেকে হসপিটালের বেডে পায়। ওই রাতে উনি অজ্ঞান হওয়ার পরে ওনার আর কিছু মনে নেই। উনি বুঝতে পারেন জ্ঞান হারানোর পর ট্রাক ব্রেক স্মেল করে। ওই অ্যাক্সিডেন্টে উনি ওনার বাঁ হাতের মিডল ফিঙ্গারটি হারিয়েছিলেন। কিছুটা সুস্থ হওয়ার পরে ওনার সহকারীরা ওই রাতের ঘটনা জানতে চায়, ওই রাতে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়। তখন উনি সব খুনে বলেন আর এটাও জানিয়ে দেন যে উনি এখানে আর চাকরি করতে চান না, দেশ বেরিয়ে আসতে চান। কিন্তু ওনার কথা ওনার কোনো সহকর্মী বা ওনার বস বিশ্বাস করেননি। ওনারা সবাই ইতালিয়ান ছিলেন আর ভূত বা প্যারানর্মাল কিছুতে বিশ্বাস করতেন না কেউ। তারা ভাবলেন রাতে ভুল দেখেছেন। উনি বাড়িতে সব ঘটনা জানালেন ওনার মা, মানে আমার মামার বন্ধুর নানি, ওনাকে দেশে পেটে আসার তাগিদ দেন। তিন দিন পর হসপিটাল থেকে রিলিজ পেয়ে চাকরি ছেড়ে দিয়ে এক সপ্তাহের মধ্যে দেশে পেটে আসেন তিনি। দেশে ফেরার আনন্দে সবাই ইতালির ঘটনাটি ভুলে যায়। উনিও ভাবলেন ওই ঘটনা ভুলে দেশে বাকি জীবন কাটাবেন। এক মাস সব কিছু ঠিকঠাক যায়। একদিন সকালে উনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ওদিন আর বাড়ি ফিরে আসেন। পরপর পাঁচ দিন সব জায়গায় তন্ন তন্ন করে ওনার খোঁজ করা হয়, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি। ওনাদের বাড়ির পেছনে বড় একটি ডোবা ছিল। সাত দিন পর ওই ডোবার ময়নার স্তূপে একটির মৃতদেহ খুঁজে পায় ওখানকার স্থানীয়রা। আমার মামার বন্ধুর নানা বাড়ির সবাই মৃতদেহ দেখতে গিয়ে দেখে ওটা অন্য কারণ নয়, ওনাদের মৃতদেহ। ওই ডোবার ময়নার স্তূপে স্থানীয়রা ওনার মৃতদেহ উলঙ্গ অবস্থায় খুঁজে পায়। ওনার একটি চোখ, ওনার একটি হাতের মুঠোয় ছিল, হাত পায়ে সব নখ উপড়ানো ছিল। ওনার এমন করুণ মৃত্যু কেন বা কিভাবে হয়েছে তা আর জানা যায়নি। এই ছিল আজকের পর্ব ইতালির এক রাত। আগামী পর্বে আবারও আপনাদের জন্য নিয়ে আসবো নতুন কোনো ঘটনা। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর শুনতে থাকুন অল্প স্বল্প গল্প, অবসরে একটু বিনোদন। ধন্যবাদ।